হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তো সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এই যে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে কোথায় যাচ্ছি আমরা, তো তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। তো আমরা যাচ্ছি এই যে যেখানে যাচ্ছি সেইখানকার জন্য এই যে একটা গিফট নিয়ে নিচ্ছি, সেই গিফটটা নিয়ে আমরা যাব সেইখানে। তো দেখতেই পারলে যে তোমরা কি বলে গিফট নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমরা এসেছি বিনোদিনী পার্কে, রানাঘাটের বিনোদিনী পার্কে। তো সেখানে এসেছি অনিশের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। তো এই রকম বার্থডে পার্টিতে আমরা এই প্রথম আসলাম, তো খুবই ভালো লাগছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এইরকম বার্থডে পার্টি আমি এই প্রথম আসলাম, আমি বলতে আমরা সকলেই প্রথম আসলাম। তো খুবই মজা হলো, বাচ্চারাও খুব মজা পেয়েছে, আমরাও বড়রাও খুব মজা পেয়েছি। যে এত ভালো লাগলো খোলামেলা জায়গা পেয়ে বাচ্চাগুলো এত খুশি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমরা চলে এসেছি, দেখো খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে জায়গাটা। আর এই যে প্রথমেই ফ্রেন্ড, এই যে ফ্রেন্ডের বাবা অনিশের আঙ্কেল। তো আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, তারপর আমরা গেলাম এই যে স্টেজে। সামনেটা দেখো কত সুন্দর সাজিয়েছে, ওরও 5 বছর কমপ্লিট হচ্ছে, সেটারই জন্যই পার্টিটা। খুব 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 আমরা খুব মজা করলাম। তো তারপর দেখো আমরা যাইনি তখনও পর্যন্ত, কেকটা কাটা হয়নি, আমরা গেছি তারপরে ওরা কেক কাটার জন্য রেডি হচ্ছিল। আর এই যে অনিশের আন্টি, এটাই ওর ফ্রেন্ডের মাম্মা। তো তারপর কেক কাটবে বলে রেডি। এই যে তার মাঝে অনিশ, দেখতেই পাচ্ছ এই বাচ্চাটারই বার্থডে। এর নাম হচ্ছে, বাচ্চাটার নাম দেব মাল্য। তো দেখো অনিশ ড্যান্স করতে শুরু করে দিয়েছে ফ্রেন্ডের সাথে, আর ওইদিকে ক্যামেরাম্যান ভিডিও করছে, ফটো তুলছে। তো ক্যামেরাম্যানদেরও খুব ভালো লেগেছে অনিশ যে এত সুন্দর ড্যান্স করছে। তো সেটাই তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আসল সাউন্ডটার ওখানকার এত ভালো লাগছিল, আসল সাউন্ডটা। তো ওখানে গান হচ্ছিল, তো সেই জন্যই আমি দিতে পারলাম না, কেননা কপিরাইট ক্লেম এসে যাবে। আর এই যে পাশ থেকে তোমরা শুনতেই পাবে যে কাশির আওয়াজ, সেটা হচ্ছে অনিশের কাশির আওয়াজ। এই যে ওর খুবই ঠান্ডা লেগেছে, আমি ভয়েস দিচ্ছি, সেই পাশে কেশেই যাচ্ছে, কিছু করার নেই, কি করব বলো। তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা তাও একটু বাচ্চা বলে মানিয়ে নিও, তোমাদের দেখে নিও, তো ভালো লাগবে। আশা করছি তোমরা এটা দেখতে থাকো, ভালো লাগবে, খুবই ভালো ব্লগিংটা। এই যে তারপর কেক বললাম না, কেক কাটার জন্য রেডি। তো তারপর অনেক আসলো, বাচ্চাগুলো সবাই আসলো। তো বলছি না, এত সুন্দর এই জায়গায় এই সময়টায়, এত সুন্দর ভয়েসটা ছিল, কিন্তু দিতে পারলাম না, তোমাদেরকে শোনাতে পারলাম না, খুবই দুঃখিত আমি, কী করবো বলো। যেটা দেখাচ্ছি সেটাই তোমরা, সেটার সাথে তোমরা এনজয় করো, ভালো লাগবে। Happy birthday, Balu! 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 Happy birthday, Balu
এই যে দেখো ও আন্টিও নাচতে শুরু করে দিয়েছে, অনিশের আন্টি। তো সবাই নাচা নাচি বেশ ভালোই মজা করছে সবাই। তো এদিকে আমাদের খাওয়ার, এদিকে বাচ্চাদের জন্য ছিল অনেক কিছু। তো বাচ্চারা তো সেইভাবে কিছু খেতে পারে না না, সেই জন্য আমাদের দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কেমন মজা করছে, খুবই মজা করছিল বাচ্চাগুলো। তো আমি যেখানে যেখানে পেরেছি আসল সাউন্ডটা রাখার চেষ্টা করেছি, তোমাদেরকে শোনানোর চেষ্টা করেছি, তো যতটা পেরেছি তোমাদেরকে শুনিয়েছি। আর যেটুকু না পারলাম তো আমি সেখানে ভয়েস দিলাম। এই যে কেক কাটার পর অনিশের আন্টি তো সবাইকেই খাইয়ে দিল বাচ্চাগুলোকে কেক। দেখো বাচ্চাগুলো খুব মজা পেল তার সাথে। এই যে তারপর যে কেক কাটিং পর্ব মিটে গেল, তো তারপর আমরা গেলাম যে কেকের কেক খাওয়ার জায়গাতে। সবাইকে কেক পরিবেশন করছিলো, সেইখানেই গেলাম আমরা কেক খাওয়ার জন্য। তো অনিশকে প্রথমে খাইয়ে দিলাম, আর তার সাথে সাথে আমরাও খেলাম। এই যে অনিশকে খাওয়াচ্ছিলাম, আর ওই যে ওইটাও অনিশের একটা ফ্রেন্ড আহেরি। তো সবাইকেই দেখতে পাচ্ছ, সবাই আমরা এখন কেক খাওয়ারতেই ব্যস্ত। বাচ্চারা তো খেতে পারে না নিজে, তো একটু খাইয়ে দিতে হয়, একটু খাই। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই একটু ফটো শ্যুট করে নিল, সবাই যে যার মাঝে একটু ফটো শ্যুট করে নিচ্ছে। ভালো হলো আমাকে না নিয়ে বসে পড়েছে, খেতে পারলাম না আমি। সেই সময় সেই মুহূর্তে ভিডিওটা হয়নি, তো দোল্লা দুইজন মিলে চড়ছিলাম। চড়ার সময় চড়তে চড়তে আমি বলছিলাম কি দোল্লায় বসে আছি তো আমাকে একটু ফটো পোজ বলো, তো ও আমাকে ফটোর পোজ দেবে বলছিল যে এইভাবে এইভাবে করো। তো ও কী করেছে, দুই হাত দোল্লা থেকে দড়িটা ছেড়ে দিয়েছে আর পিছন দিকে, তারপর দোল্লা দোল দিয়েছে আর পিছন দিকে ধাপ করে পড়ে গেছে। আমরা এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হয়েছিল, খুব মজা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেই সময়ে ভিডিওটা তোমার দাদাভাই করছিল না, না হলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম, তোমরাও হাসতে, আমরা যেভাবে হাসছিলাম। কিন্তু দোল্লাটা নিচু ছিল বলে কিছু হয়নি, না হলে ওর কোমরে খুবই লাগতো। ও তো থ হয়ে গেছে যে আমি কি হলো। কিন্তু ওর বর, তার মানে দাদাভাই আমাদের, ও বলছে এটা আবার কি, এটা তো ভিডিও হলে বেশ ভালোই হতো। তো খুবই হাসির। তারপর এই যে আমরা খেতে বসে গেছি, তো ওই আন্টিটা একটু হাসি খুশি, বেশ একটু ড্যান্স করতেও বেশ ভালোবাসে। তারা বাচ্চারা তারা নানা রকম খেলনা টয় ট্রেন নানা রকম করতে পারে, এর জন্য আলাদা একটা এনজয় এন্টারটেনমেন্ট তৈরি হয়েছে বিনোদিনী পার্কে। থ্যাংক ইউ বিনোদিনী পার্কের তরফ থেকে সবাই যারা এসেছেন, আমরা আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি বিনোদিনী পার্কের তরফ থেকে। থ্যাংক ইউ। টেস্টিও ছিল, মটন বিরিয়ানি, চিকেন চাপ। তো
আর তো সামনে পিছনে তো অনেক কিছুই খাবার তো ছিলই, আর বাচ্চাদের বিরিয়ানি খাক আর না খাক, ওদেরকে বিরিয়ানি বললেই ওরা খুব মজা, তো সেটাই বলছি। আর ভেটকি মাছ ছিল, তারপর আরও অনেক কিছু, তো সেটা আমি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ মেনুটা একটু তো আর বললাম না, অনেক কিছুই তো যেটুকু পারলাম আমরা যেটুকু খেলাম। তারপর অনিসের স্কুলের ম্যাম এই যে এসে গেছিল, তখন আমরা খেয়ে যখন একটু যে একটু ঘুরি তো তখন এই দেখো দেখা হয়ে গেল অনিস, এটা হচ্ছে অনিসের স্কুলের টিচার, তার মানে ক্লাস টিচার, তো দেখা হলো। অনিস একটু হ্যান্ডশেক করে নিল, স্যারের সাথেও হ্যান্ডশেক করে নিল, তারপর চলো ঘুরে আসি। হ্যাঁ ভালো হতো, পার্কের পার্কে আসবো তো একটু ঘুরবো না তা তো হয় না, না তো একটু ঘুরে আসলাম, তো ঘুরতে গেলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পার্কটা, তোমরা একটু আসতে চাইলে কেউ এসে ঘুরে যেতে পারো। রানাঘাট স্টেশনে যারা দূরে আছে তারা রানাঘাট স্টেশনে নামবে, তো টোটালকে বলবো বিনোদন পার্ক ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু না ঘুরলে হয়, তারপর তো কিছুক্ষণ পরে আমরা তো বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যাব কি, আমরা তো কখন থেকেই বেরিয়ে যাব বেরিয়ে যাব করছি, তো সেটাকে চুপ করানোর জন্যই আমরা এই হাসি ঠাট্টা গুলো উঠবে, তো উঠবেই। তারপর এই যে অনিশকে ওঠানো হয়েছে, অনিশের ওই যে একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডও উঠেছে, আর ফ্রেন্ডের মাম্বাটাও উঠেছে, আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য যে কখন আসবে ট্রেন, আমরা উঠবো সেটার জন্যই ওয়েট করছি। দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ সব বান্টিরা উঠেছে, খুব মজা। তো আমাদেরকে ট্রেনে নিল না, চলে গেল দেখতেই বলে। তারপর এই যে নেমে গেছে সবাই ট্রেন থেকে, এবার আমাদের পালা, আমরা উঠে পড়ব। এই যে আমরা উঠে পড়েছি, ট্রেনে করে ঘুরবো আমরাও, কিন্তু দুঃখের বিষয় ট্রেনটা ছাড়ছেই না, ট্রেন তো লেট, এত ট্রেন লেট করলে ভালো লাগে বলো? ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে সবসময় তোমরা এইভাবেই থেকো, এইভাবে সাপোর্ট করো। চলো আমাদের দেবমালার বার্থডে ছেড়ে মানে বাড়ির দিকে ফিরছি, গুড বাই বিনোদিনী পার্ক, গুড বাই দেবমাল্য। আমাদের স্কুটি আছে তো, নীলাবাড়া কত চলে গেলো?